হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স এর কিছু কাজ, কীভাবে একটা কার্টুনকে অ্যানিমেশন করতে হয়, কীভাবে একটা কার্টুন আঁকতে হয়। তো এই জন্য আপনাকে অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে। তো ইলাস্ট্রেটরের কাজ জানা থাকলে আপনি একটা স্টেপ তৈরি করতে হবে। আমি এখানে দেখিয়ে যাচ্ছি যে এই যে, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা স্টেপ। এখানে কিন্তু একটা করে অনেকটা স্টেপ আমাদেরকে আঁকতে হবে। তো এই স্টেপগুলো আমি এখানে স্টেপ পাচ্ছি 8টি। তো এই 8টি স্টেপ দিয়ে আমি একটা অ্যানিমেট কার্টুন ক্রিয়েট করব। তো অ্যানিমেট কার্টুন ক্রিয়েট করার জন্য আমাকে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশটা ওপেন করতে হবে। তো স্টার্ট থেকে অল প্রোগ্রামস, এখান থেকে আমরা ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ, হ্যাঁ, ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্সটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি আমাদের ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশটা ওপেন হয়ে গেছে। এইখান থেকে আমি প্রথমে ফাইলে ক্লিক করে ইম্পোর্ট টু লাইব্রেরি, ইম্পোর্ট টু লাইব্রেরিতে ক্লিক করে আমার যে অবজেক্টটা যে জায়গায় আছে, তো আমরা অবজেক্টটা এখানে পেয়ে গেছি। তো এখান থেকে আমি সবগুলো অবজেক্ট ওপেন করে নিলাম। এখন এইটা কিন্তু লাইব্রেরিতে চলে আসছে। তো লাইব্রেরি নিয়ে আসার জন্য এখান থেকে আমরা এই লাইব্রেরি উইন্ডো থেকে লাইব্রেরি ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপতে পারি। তো কন্ট্রোল এল দেওয়ার সাথে সাথে লাইব্রেরি প্যানেলটা ওপেন হয়ে গেছে। এইখানে এই আমি 8টা অবজেক্ট পেয়ে গেছি। তো এখান থেকে আমরা প্রথমে রুলারটা অন করে নিই, এখানে রুলারটা অন করে নিলাম। তো এখন আমি একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট প্রথমে নিয়ে আসি। তো 1x1 নিয়ে আসতে হবে। তো আমি প্রথমে 1 নম্বরটা নিয়ে আসলাম, এখানে রেখে দিই। এখন এইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট করে দিব, কনভার্ট টু সিম্বল, এখানে মুভি ক্লিপস করে দিব। তারপর আমরা ওকে বাটনে প্রেস করে নিই। তো মুভি ক্লিপস হওয়ার পর এখন আমরা এটার ভিতরে কাজ করতে হবে। তো এটার ভিতরে কাজ করার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করি, হ্যাঁ, তো এটার ভিতরে চলে আসছি। তো এখানে আমরা একটা রোলার দিয়ে গ্রিড তৈরি করে নিই, একটা এরিয়া। তো এই রোলার দিয়ে আমরা একটা এরিয়া ক্রিয়েট করে নিলাম। এই হচ্ছে আমাদের টাইমলাইন। তো টাইমলাইনে আমি এখানে ফ্রেম, কয়েকটা ফ্রেম নিব। তো প্রথম ফ্রেমে আমি এই অবজেক্টটা নাম্বার 1 এটা রেখে দিচ্ছি। এখন আমি 2 নম্বরটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করি, এখানে আমি এটা ডিলিট করে দিই। তারপর আমাদের সেকেন্ড অবজেক্টটা নিয়ে আসি, তারপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম এটাও ফেলে দিই। এভাবে আমরা প্রতিটা নিয়ে আসবো। আমাদের সবগুলো নিয়ে আসছি। তো এখন আমাদের এটা অ্যানিমেট হচ্ছে। তো এখন আমরা এখান থেকে সিন 1 চলে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে দিলেই আমি দেখতে পারবো যে আমাদের এটা অ্যানিমেটেড হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এটা এক জায়গাতেই হাঁটতেছে। তো আমরা আগের অবস্থানে যাই কন্ট্রোল W-তে ক্লিক করে, এইখানে আমাদের এই কার্টুনটাকে একটা পজিশন সেট করে দিলাম এই জায়গায়। এখানে লেয়ার 1 এটাকে আমরা একটা টাইম ফ্রেম এই জায়গায় আমরা ইনসার্ট কি ফ্রেম করে নিলাম। তো এখান থেকে আমরা এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাকে ড্রাগ করে দিলাম। এখন আমরা লেয়ারে ক্লিক করে এখানে ক্রিয়েট মোশন টুইন করে দিলাম, এখানে একটা অ্যানিমেশন হয়ে গেল, এখন এটা স্ট্রেট যাচ্ছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করি দেখা যাবে যে এটা, হ্যাঁ, যে কার্টুনটা ছিল এটা হেঁটে যাচ্ছে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা। তো এখানে আপনি যে কোনো ধরনের কার্টুন অ্যানিমেট করতে পারবেন। অবশ্যই আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে, কারণ আপনি যদি কার্টুন শেপ না ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটা অ্যানিমেশন করতে পারবেন না। তো এই ছিল আজকের ছোট্ট একটি টিউটোরিয়ালটি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।